বলেন যদি আপনার কোনো হেল্প লাগে আমি আপনাকে হেল্প করতে পারি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। এই অভিনেত্রীর একটি ভুয়া পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। তার নামে ভুয়া এক স্ট্যাটাসের জেরেই চলছে তোলপাড়, যেখানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে বেশ সমালোচনা করতে দেখা গেছে তাকে। পোস্টে তিনি এটিও উল্লেখ করেছেন যে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। ফারিয়ার এই পোস্ট ঘিরে বেশ উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। অবশেষে ভাইরাল হওয়া সেই ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানান, পোস্টটি এডিট করা তিনি দেননি। ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত, আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনীতি বিষয়ক এই পোস্ট সম্পূর্ণ এডিটেড, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। হাসিনা সরকারের আমলে গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে শবনম ফারিয়া লেখেন, আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না। আবার লিখেছে, 15 বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই, গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। অভিনেত্রী আরও লিখেছেন, স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটে কল চলে আসতো, আপা ডিলিট করেন সমস্যা হবে, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই, আমার আলোও আসে নাই, আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি। বর্তমানে অভিনয় জগৎ থেকে নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন শবনম ফারিয়া, পর্দায় আগের মতো নিয়মিত নেই। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।